আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এখন বাজে সকাল 10টা, যদিও আম্মু সকাল 9:30 থেকে শুরু করেছে পিঠা বানানো। এই পিঠার নাম কি যেন আম্মু? চুই পিঠা বলে, আমরা সেই পিঠা চুই বলি। পিঠা না, আবার আমাদের দেশে সাই পিঠা বলে না? ঠিক আছে, বিসমিল্লাহ পড়ে আম্মু শুরু করলো। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা, অনেকটা চুটকি সেমাইয়ের মতো। এটাকে পরে দুধ দিয়ে, গুড় দিয়ে, নারিকেল দিয়ে রান্না করা হয়। এটা বানানোর টেকনিকটা বেশি ভালো লাগে। বড় বড় করে বানায় আমাদের দেশে, এত বড় করে বানায় আমি একটু এক্সপার্ট না, আম্মা পারতো দেখি নানু আর কি, বেশি ভালো পারতো। আমি দেখি দেখতে শিখছি আর কি, নিজে বানাই নাই। না আসলে দেখতেই ভালো লাগে। এরকম চিকন চিকন লম্বা লম্বা করে প্রথমে করে রাখে, তারপরে এটাকে ছোট ছোট করে পিঠার সাথে আনা হয়। আমি পারি না, পারলে আম্মুকে হেল্প করতাম। আমাদের দেশে 27 রমজানে বেশি বানায়, 27 মেকআপ বানালে আজকে বাসার সবাই অনেক খুশি হয়ে যাবে, অফিস থেকে এসে যখন দেখবে। মজার একটা পিঠা বানানো হয়েছে বাসে। আমরা এর আগে এই বছর মনে হয় ভাপা পিঠা বানাইনি এখনো, না? তাহলে এটাই হচ্ছে আমাদের শীতের আজকে বানানো প্রথম পিঠা। চিতই পিঠা বানাচ্ছি। ও হ্যাঁ, চিতই পিঠা বানানো হয়ে গেছে অলরেডি, মিষ্টিটাও বানানো হয়েছে, ঝালটাও খাওয়া হয়েছে, ডিম চিতই করলাম। মামিরা থাকলে আরো ভালো লাগতো না, সবাই একসাথে পিঠাটা বানানোর মজাই আলাদা। এই যে পিঠাগুলোর শেপ এরকম হয়েছে, হ্যাঁ এখন সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলোর শেপ। চুই পিঠা, চুই পিঠা না, চুই পিঠা বলে তো, হ্যাঁ সেই পিঠা বলে তো, সেই পিঠা বলে আমাদের দেশে। সুন্দর হয়েছে, নাও নাও। সবাইকে খাওয়ার, পিঠা খাওয়ার দাওয়াত রইল, সবাই আসবেন খাবেন। আমাদের দেশের মজার পিঠা, এরপরে দেখাবো পিঠা যখন রান্না করা হবে দুধ দিয়ে, গুড় দিয়ে, নারিকেল দিয়ে, তখন আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।